সুখদা মিঠু ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আবারও স্বাগত জানাই। আশা করি ভালো আছেন। আজ দেখাবো ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের পার্মানেন্ট এমপ্লয়িরা কীভাবে এজি বেঙ্গলের ওয়েবসাইটে গিয়ে তার জিপিএফ অ্যাকাউন্ট স্লিপ ডাউনলোড করবেন ঘরে বসে, কোথাও যেতে হবে না কারোর কাছে, নিজে নিজেই নিজের মোবাইলেও পারবেন এবং কম্পিউটার ডেস্কটপ ল্যাপটপেও পারবেন। এর জন্য সর্বপ্রথম যেটা করতে হবে, যে কোনো একটা ব্রাউজার আপনি ওপেন করবেন। আমি এই মুহূর্তে গুগল ক্রোমে আছি, মজিলা ফায়ারফক্সে হবে। তারপরে এই ওয়েবসাইটটা আপনাকে জাস্ট টাইপ করতে হবে। দেখুন কী লেখা আছে, agwb.cag.gov.in। এই ওয়েবসাইটটা টাইপ করে এটাকে এন্টার মেরে সার্চ করতে হবে। সার্চ করার পরে আপনার সামনে ঠিক এইরকম ওয়েব পেজ আসবে। এখানে বলছে এই ওয়েবসাইটটা একটা কম্পোজিট ওয়েবসাইট, এর সাবসাইট রয়েছে। তো যেটা আপনার দরকার জিপিএফ অ্যাকাউন্ট স্লিপ ডাউনলোড করবার জন্য দরকার, প্রিন্সিপাল অ্যাকাউন্টেন্ট জেনারেল এ অ্যান্ড ই ওয়েস্ট বেঙ্গল কলকাতা, এই ওয়েবসাইটটা আপনার দরকার। তো সেখানে আমি ক্লিক করছি। ক্লিক করার পরে দেখবেন আপনার সামনে এইরকম ওয়েব পেজ ওপেন হবে। সেখান থেকে দেখুন উপরে যে মেনুগুলো আছে, সেখান থেকে অনলাইন সার্ভিসে কার্সার নিয়ে যাচ্ছি। অনলাইন সার্ভিসের উপরে কার্সার নিয়ে গেলে দেখুন জিপিএফ যে অপশানটা আসছে তার উপরে আবার যখন কার্সার নিয়ে যাচ্ছি বা মাউসটাকে নিয়ে যাচ্ছি কম্পিউটার বা ল্যাপটপের, তখন দেখুন এইখান থেকে জিপিএফ সাবস্ক্রাইবার লগ ইন আছে আর আছে জিপিএফ ফাইনাল পেমেন্ট স্ট্যাটাস। তো দরকার যেটা, জিপিএফ অ্যাকাউন্ট স্লিপ ডাউনলোড করবার জন্য জিপিএফ সাবস্ক্রাইবার লগ ইনে ক্লিক করতে হবে। তো ক্লিক করে নিলাম। ক্লিক করার পরে দেখবেন আপনার সামনে সাবস্ক্রাইবারের লগ ইনের পেজটা ওপেন হবে। এখানে দেখুন সর্বপ্রথম সিরিজ কোড রয়েছে। আপনার জিপিএফ অ্যাকাউন্ট নাম্বারের প্রথমে একটা সিরিজ কোড থাকে, দেখবেন হেলথ মেডিকেল, WB মেডিকেল বা এরকম আরও অনেক কিছু। দেখুন এই যে এগুলো রয়েছে অ্যালফাবেটিক অর্ডারে আছে, ঠিক আছে, প্রথমে এ থেকে শুরু অ্যালফাবেটিক অর্ডারে আছে, এই রকমভাবে প্রথমে থাকবে, তারপরে WB দিয়ে তারপরে আপনার জিপিএফ অ্যাকাউন্ট নাম্বার থাকে। WBটা সবার জন্য কমন, ওটা দেওয়ার দরকার হয় না। আমি যে এমপ্লয়ি জিপিএফ অ্যাকাউন্ট স্লিপ ডাউনলোড করব তার প্রথম সিরিজ কোড হচ্ছে MIS, আমি MIS সিলেক্ট করে নিলাম। আপনার ক্ষেত্রে যেটা হবে আপনি সেটা সিলেক্ট করে নেবেন। তারপরে জিপিএফ নাম্বার, WB দেওয়ার দরকার হয় না, জিপিএফ নাম্বারটা তার এইটা। আপনার ক্ষেত্রে যেটা হবে সেটা আপনি টাইপ করে নেবেন ঠিকঠাক করে, ঠিক আছে। আমি টাইপ করে নিলাম, আমি একাধিকবার সার্চ করেছি বলেই এইটা এখানে রয়ে গেছে। তো আপনি আপনার মতো করে টাইপ করে নেবেন। টাইপ করার পরে ডেট অফ বার্থ দিতে হবে, অর্থাৎ আপনার যে এমপ্লয়ির অ্যাকাউন্ট স্লিপ বের করতে হবে জিপিএফ অ্যাকাউন্ট স্লিপ, তার ডেট অফ বার্থটা দিতে হবে। তো ডেট অফ বার্থটা দিতে হবে কীভাবে, এখানে যখনই টাইপ করবেন তখন ক্যালেন্ডার আসবে। ক্যালেন্ডারে প্রথমে আপনাকে সাল সিলেক্ট করতে হবে, ঠিক আছে। সাল সিলেক্ট করার পরে যে মাসে জন্ম সেই মাসটা সিলেক্ট করতে হবে, তারপরে যে ডেটটা আছে সেই ডেটটার উপরে ক্লিক করতে হবে, তাহলে সেই ডেট এসে গেল। এবারে পাসওয়ার্ড, একটা কথা এখানে আপনাদের বলি, যদি আপনারা কেউ পাসওয়ার্ড ভুলে যান তাহলে ফরগেট পাসওয়ার্ড দিয়েও আপনারা নতুন পাসওয়ার্ড ক্রিয়েট করে নিতে পারবেন, ঠিক আছে। সেই ভিডিও যদি কারোর প্রয়োজন হয় এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে আমি তার লিঙ্ক দিয়ে দিচ্ছি। এবং এই যে যে ওয়েবসাইটটা, এই যে যে লিঙ্কটা, এই ওয়েব পেজের যে লিঙ্কটা, সেই লিঙ্কটাও আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, যাতে করে আপনাদের ওই একটার পরে আবার সাবসাইট ওপেন না করতে, একবারে যাতে আপনার লগ ইনের পেজটায় চলে আসতে পারেন। যাই হোক, আমি এইবারে দেবো আমি পাসওয়ার্ডটা। তো পাসওয়ার্ডটা আমি এখানে দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে দেখুন ইমেজ কোড, রাইট, ইমেজ কোড, অর্থাৎ এখানে কিছু দেখবেন সংখ্যা থাকতে পারে বা অক্ষর থাকতে পারে, যেভাবে আছে সংখ্যা বা অক্ষর যাই থাকুক না কেন, অ্যালফাবেট যাই থাকুক না কেন, সেইটা ঠিক সেই রকমভাবে আপনাকে দিতে হবে। তো দেওয়া হয়ে গেল। দেওয়ার পরে আমি যে সাবমিট করছি, সব ঠিকঠাক থাকলে দেখবেন সাকসেসফুলি লগ ইন হয়ে যাবে। এখানে আপনার নিজস্ব তথ্যগুলো, নাম, জিপিএফ অ্যাকাউন্ট নাম্বার, ডেট অফ বার্থ, মোবাইল নাম্বার বা আরও যদি কিছু তথ্য থাকে সেগুলো দেখতে পাবেন। এবারে অ্যাকাউন্ট স্লিপ বা অ্যাকাউন্ট স্টেটমেন্ট, অ্যাকাউন্ট স্লিপ বা জিপিএফ অ্যাকাউন্টের যে স্টেটমেন্ট সেটা আপনি বের করার জন্য কী করবেন, দেখুন এই যে যে আপনার নাম লেখা থাকবে, নামের নিচে দেখুন ড্যাশবোর্ড, তার নিচে এই যে রয়েছে জিপিএফ অ্যাকাউন্ট স্লিপ, এই জিপিএফ অ্যাকাউন্ট স্লিপে ক্লিক করতে হবে। জিপিএফ অ্যাকাউন্ট স্লিপে ক্লিক করার পরে দেখবেন আপনাকে ফিনান্সিয়াল ইয়ারটা সিলেক্ট করতে বলছে। দেখুন এখানে 2023 যদি আমি সিলেক্ট করি, তার মানে হচ্ছে 31/3/2023 অনুযায়ী যে জিপিএফ অ্যাকাউন্ট স্লিপটা আপনার হওয়া উচিত সেটাই আপনি পাবেন। যদি আপনি 2022 সিলেক্ট করেন তাহলে 31/3/2022 ক্লোজিং ডেটে যে জিপিএফ অ্যাকাউন্ট স্লিপটা আপনার তৈরি হয়েছে বা সেই হিসেবটা আপনি পাবেন। তো আমি এখানে 2023 সিলেক্ট করলাম। 2023 সিলেক্ট করে জাস্ট আমি এখানে সার্চ করব। এখানে একটা কথা বলে রাখি যে সার্চ করার পরে বেশ খানিকটা সময় কিন্তু নেয়, ঠিক আছে, এইখানে অধৈর্য হলে আমাদের হবে না।
এটা বেশ খানিকটা সময় নেয়, তাও ভালো, আজকে তো কম সময় নিল, অনেক ক্ষেত্রে অনেক বেশি সময় নেয়। দেখুন, অ্যাকাউন্ট স্টেটমেন্ট ফর দ্য ইয়ার 2022-23, আচ্ছা ফিনান্সিয়াল ইয়ার এন্ডস অন 31/3/2023, যেটা আমি আগেই আপনাদের বলেছি। এবারে দেখুন, এখান থেকে জাস্ট এই পিডিএফের উপরে ক্লিক করে এটাকে ডাউনলোড করতে হবে। তো যখনই আপনি পিডিএফের উপরে ক্লিক করবেন, এটা ডাউনলোড হতে একটু সময় নেয়, ইন্টারনেট এবং সার্ভার কেমন আছে এর উপরে ডিপেন্ড করে একটু সময় নেয়। তো অনেক ক্ষেত্রে তাড়াতাড়ি হয়ে যায়, কখনও কখনও বেশ দেরিও হয়। তো ওই যে বললাম, ইন্টারনেট এবং সার্ভার কেমন আছে তার উপরে ডিপেন্ড করে একটু সময় নেয়। যাই হোক, আপনারা কিন্তু এইখানে দেখুন, এই যে ডাউনলোড হয়ে গেল, তো দেখুন এইখানে যখন আমি ক্লিক করছি, এই পুরো অ্যাকাউন্ট স্লিপটাকে আমি এবারে পেয়ে গেলাম। তো এইরকমভাবে আমরা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের যে কোনো পার্মানেন্ট এমপ্লয়ি জিপিএফ অ্যাকাউন্ট স্লিপ এইভাবে আমরা ডাউনলোড করে নিতে পারবো। এইখান থেকে আপনারা লগ আউট করতে পারবেন, বা আপডেট প্রোফাইল হলে এখান থেকে করতে পারবেন, বা আরও কিছু আপনারা এখান থেকে করতে পারবেন। এই মেনুগুলোর মধ্যে সেই অপশানগুলো আপনারা পেয়ে যাবেন। তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন আশা করি, আর যারা চ্যানেলে নতুন তাদেরকে রিকোয়েস্ট করবো, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিন, এই ধরনের ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য। আর ভিডিওটা বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দিন, যাতে তারা ওই ভিডিও সুবিধা নিয়ে ঘরে বসে নিজের জিপিএফ অ্যাকাউন্ট স্লিপ ডাউনলোড করে নিতে পারে। ভালো থাকবেন, দেখা হবে পরের ভিডিওয়ে।